আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটিতে আমি এ টু জেড আপনাদের দেখাবো কীভাবে হচ্ছে হামস্টার কম্বারের হচ্ছে উইড্রোটা দিবেন, ঠিক আছে। তো ইতিমধ্যে যদি আমরা এয়ারড্রপে ক্লিক করলে এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ, ওকেএক্স, বাইবিট এক্সচেঞ্জগুলো চলে এসেছে, যেগুলোতে হচ্ছে আমরা উইড্রো দিব। তো এ টু জেড ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো অ্যাট ফার্স্ট যেই কাজটা করতে হবে, অবশ্যই আপনাদের অবশ্যই একটা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে। বাইন্যান্স আপনি যদি বাইন্যান্সে অবশ্যই বাইন্যান্সে উইড্রোটা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই না হয় আপনি বাইবিটও দিতে পারেন, তবে বাইন্যান্সে উইড্রো দেওয়ার চেষ্টা করবেন। তো সিম্পলি আপনার হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট যদি না থাকে, তাহলে প্লে স্টোর গিয়ে বাইন্যান্স অ্যাপস ইনস্টল দিবেন, ঠিক আছে। ডাউনলোড দিয়ে তারপর হচ্ছে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন। অবশ্যই হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড করতে হবে, আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন, নাহলেই আপনারা ইউটিউবে দেখবেন কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাইড হয়। ভেরিফাইড করে তারপর হচ্ছে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন। সিম্পলি সবার তো হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, যাদের নাই তারা করে নেবেন। তো এরপর হচ্ছে কী করবেন, এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে সার্চ করবেন, সার্চ অপশানে লিখবেন হামস্টার। দেখেন এই যে হামস্টার কম্বাট, অবশ্যই হচ্ছে লোগো অ্যান্ড যে এটা ভালোভাবে দেখবেন। যদি ভাই ভুল করেন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলারগুলো পাবেন না। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করলাম, এরপর হচ্ছে এখানে টন কয়েন এটার উপরে ক্লিক দিলাম, ওকেতে দিয়ে দিবেন। এখান দেখেন এটা হচ্ছে আমাদের হামস্টারের যে অ্যাড্রেসটা, এটা কিন্তু আমাদের ওইখানে বসাতে হবে। তো এইটা বসাইলে আমরা হচ্ছে পেমেন্টটা পাবো। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাড্রেসটা কপি করব, অ্যাড্রেসটা কপি করলাম, তারপর হচ্ছে আমরা এখানে চলে আসলাম। আমরা যেহেতু হচ্ছে বাইন করলাম, ইয়াস আই হ্যাভ ইটে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমরা হামস্টারের যে ডিপোজিট অ্যাড্রেসটা, এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। তো আমরা পেস্ট করে দিলাম, এরপর হচ্ছে মেমো অপশন যাবো, আবার হচ্ছে আমরা হামস্টারে আসবো। হামস্টারে আসার পর বাইন্যান্সে আসবো। এরপর হচ্ছে আমরা হামস্টারের যে মেমোটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু অথবা ভুল হলে কিন্তু এটা কিন্তু আপনি পেমেন্ট নাও পেতে পারেন। তো এইখানে হচ্ছে আমরা সিম্পলি এটা মেমোটা হচ্ছে কপি যেটা করছি সেটা পেস্ট করে দিব। এবং আমরা আবার এখানে অ্যাগেন দেখবো সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, একটু মানে এদিক এদিক করে দেখবেন। সংখ্যা আবার সংখ্যা যদি লাগাইয়েন না ভাই, বুঝছেন তো, একটু এদিকে ওদিক দেখো, যেটা কপি করছি অ্যাড্রেসটা এটা হচ্ছে একটু দেখবো আমরা। তো সব কিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড চজে ক্লিক করে দিব আমরা। তো একটু রিকোয়েস্টিং নিবে, সার্ভার প্রবলেম যেহেতু সবাই একটু অপেক্ষা করবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার সার্ভার সমস্যার কারণে হচ্ছে এখন উইড্রোটা হচ্ছে না, উইড্রোটা প্রসেসিংয়ে যাবে যদি না এইভাবে হচ্ছে কিন্তু এটা কম হতে পারে সম্ভবত, এখন হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে হচ্ছে না, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু 13 তারিখ থেকে কিন্তু ডিপোজিটটা কিন্তু স্টার্ট হয়েছে। তো অবশ্যই 21 তারিখের আগে হচ্ছে আপনারা কমপ্লিট করার চেষ্টা করবেন, মানে এভাবে আপনারা উইড্রোটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তারপর আমরা 24 তারিখ মেবি পেমেন্টটা পাবো অ্যান্ড 26 তারিখ হচ্ছে উইড্রোটা দিতে পারবো। তো সেম লাইক হচ্ছে যারা হচ্ছে বাইবিটে উইড্রো দিবেন, ঠিক আছে, বাইবিট এক্সচেঞ্জে যাদের বাইন্যান্স নাই তারা বাইবিটে দিতে পারেন। ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করলে আপনারা ওই যে এখানে বলতেছে আপনাকে বাইবিট ইউআইডি হামস্টার ডিপোজিট অ্যাড্রেস মেমো, তো এটাও সেম লাইক আপনারা বাইবিটে যাবেন। আরেকটা কথা, যাদের হচ্ছে বাইবিটে যারা উইড্রো দিবেন, তারা আপনাদের যদি না আপনার বাইবিট অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই একটা বাইবিট অ্যাকাউন্ট করবেন অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন আইডি কার্ড দিয়ে, সেম হচ্ছে আপনার আপনার বাইন্যান্সের মতো, বুঝতে পারছেন। তো এখানে আমরা বাইবিটে আসার পর এখানে সিম্পলি হচ্ছে আমরা এখানে যে ম্যান আইকনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ম্যান আইকন এটাতে ক্লিক করবো। ম্যান আইকনে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদের ইউআইডি, অবশ্যই হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইড করা লাগবে আপনার। আপনার যে অ্যাকাউন্টটা এটা এখানে দেখেন লেভেল 1 ভেরিফাইড, আইডেন্টি ভেরিফিকেশানে ক্লিক করে আপনারা যারা এখনও অ্যাকাউন্ট ভেরিফাইড করেন নাই ভেরিফাইড করেন, তারপর হচ্ছে ইউআইডি দিবেন। ইউআইডিটা সিম্পলি আমরা কপি করলাম, এরপর হচ্ছে আমরা অ্যাডফার্স্ট করবো, এই যে দেখেন অ্যাডফার্স্ট আমরা এখানে চলে আসবো, ইউআইডিটা এখানে পেস্ট করে দিব, বাইবিট এটা হচ্ছে ইউআইডি, বুঝতে পারছেন। তো এরপর হচ্ছে আবার হচ্ছে বাইবিটে আসবো, বাইবিটে আসার পর এখানে অ্যাসেস্ট অপশানে ক্লিক করে অ্যাসেস্ট। তো আমরা হচ্ছে এখন ডিপোজিট অপশন যেটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ডিপোজিট যে অপশনটা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবো, এরপর হচ্ছে এখানে আমরা সার্চ দিব সেম হচ্ছে হামস্টারটা, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা সার্চ করবো, একটু ওয়েট, আপনার নেট সমস্যার কারণে HM এই যে আসলো, ঠিক আছে। তো বড় হাতের HM লিখলে আপনার হামস্টার কম্বারটা চলে আসবে, জাস্ট আমরা সিম্পলি এটাতে ক্লিক করবো, তারপর হচ্ছে টনটা সিলেক্ট করে দিব। অবশ্যই হচ্ছে ভাই আপনার লোগোটা দেখে নেবেন, এই যে হামস্টার ডিপোজিট দেখছেন। তো ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন, আপনার ওয়ালেট অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে এই যে ট্যাগ, এটাই হচ্ছে আপনার ট্যাগ, যেটা এটাই হচ্ছে আপনার হচ্ছে মেমো। আচ্ছা, আমি সেটা পরে দেখাচ্ছি, আমরা যেহেতু আগে এই যে ওয়ালেটটা আপনারা হচ্ছে কপি করছি, এটা হচ্ছে আমরা সিম্পলি এখানে বসাই দিব, এই যে এখানে আমরা এটা কপি করা এটা বসাই দেবো। তার মেমোতে ক্লিক করলাম, মেমোতে ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে ট্যাগটা, বুঝতে পারছেন দেখছেন, দেখেন এটা ট্যাগটা হচ্ছে আমরা কপি করব,
অ্যাগেন হচ্ছে আমরা এটা এই যে মেমোতে এটা বসাই দিব। মেমোতে ক্লিক করার পরে সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আমার উইথড্রলে চলে যাবে। অর্থাৎ এই যে দেখেন এখন কিন্তু এখানে রিকোয়েস্ট প্রসেসিং আছে, তো এটা কমপ্লিট হবে। যদি কমপ্লিট না হয় আপনারা আবার ট্রাই করবেন। তো এটা হচ্ছে দেখালাম আমি বাইবিডেটটা, তো বাইবিট দেখালাম, তারপর হচ্ছে আপনাদের বাইন্যান্স দেখালাম, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আপনারা উইথড্রটা কমপ্লিট করতে পারেন। তো আপনার যদি উইথড্রলটা কমপ্লিট হয় তাহলে হচ্ছে এরকম শো করবে বাইন্যান্স এক্সচেঞ্জ, এই যে কমপ্লিট, আপনার উইথড্রলটা সম্পূর্ণ হলে এটা শো করবে। তো এভাবে হচ্ছে আপনারা উইথড্রলটা করে নেন। তাছাড়া এখানে আরেকটা ট্রিক্স যেটা, সেটা হচ্ছে আমি আবার এগেন আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ভাই আমাদের এগুলোর উপর হচ্ছে পেমেন্টটা করবে, প্যাসিভ ইনকাম, আর্ন টাস্ক, ফ্রেন্ডস, অ্যাচিভমেন্টস, টেলিগ্রাম সাবস্ক্রিপশন, গিস্ট গিস্ট, এগুলোর উপর হচ্ছে আমাদের পেমেন্টটা করবে। তো আমরা হচ্ছে কী করব, এই যে দেখেন এখানে যদি আমরা লক্ষ্য করে বাই স্ক্রিনে ক্লিক করলে সি অলে যদি আমরা ক্লিক করি, এখানে সি অলে যদি ক্লিক করে দেখেন আমার এগুলা, তো এখানে যে এটা যে আপগ্রেড যাদের এটা কমপ্লিট হয় না তারা হচ্ছে আপনার কার্ডগুলো 15 লেভেল করবেন। মানে আপনার এখানে যেসব কার্ড রয়েছে মাইন অপশানে ক্লিক করলে এখানে যত কার্ড রয়েছে এগুলো হচ্ছে 50টা যদি 15 লেভেল করেন, এই যে দেখেন 17 17, আমার 15 লেভেল করলে হচ্ছে আপনার কি হবে, এটা যে আপনার এই যে 50টা কার্ড, ঠিক আছে, এই যে 50টা কার্ড এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর এটা হচ্ছে আপনার এক কার্ড হচ্ছে 25 লেভেল করতে হবে একটা কার্ড। তো একটা কার্ড বাই 25 লেভেল করতে গেলে কিন্তু অনেক কয়েন খরচ হবে, যেটা আমি নিজে করি নাই। তো এইভাবে হচ্ছে এখানে দেখেন এটা আমার 1.2 বিলিয়নে গেছে, তারপর 10 ফ্রেন্ডস রেফার করছি এটা কমপ্লিট হয়েছে, তারপর এটা 10 স্কিন বাই করছি, তারপর আমার 3 মিলিয়ন, 50 ভিডিওস, আর বাকিগুলো তো আপনাদের বোঝাতে হবে না, ঠিক আছে। তো এইভাবে আমাদের এগুলার উপরে হচ্ছে পেমেন্টটা করবে। তো পেমেন্টটা আমরা কিন্তু অতি শীঘ্রই কিন্তু আমরা রিসিভ করবো, অর্থাৎ আপনার 21 তারিখ বা 24 তারিখের মধ্যে হচ্ছে আমার পেমেন্টটা রিসিভ করবো। তো কীরকম পেমেন্ট দিয়ে সেটা কিন্তু বলতে পারছি না এখন। তো ভিডিওটি এই পর্যন্ত, আশা করছি ভালো লাগলে অবশ্যই বাইরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।